आटो पानी दे जाएगा ভালো আছেন তো? আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার একটা কবুতর দুইটা মেয়ে কবুতরের সাথেই করতেছে, পরে আজকে ওদের জন্য এই দুইটা জোড়া নিয়ে আসলাম। তো এই কালোটারে দিব কালোটার সাথে, আর ওই ওইটারে দিব অন্য আর একটা কবুতরের সাথে। তো এই যে কবুতর জুটি বাঁধছে, তো ওদেরকে আবার ছেড়ে দিলাম। কবে যাও যাও। তো জুটি বাঁধছে বাম পাশেরটার সাথে নতুন কবুতর, কিন্তু ওই যে আগে যার সাথে জুটি হয়েছিল সে এসে ডাকাডাকি করাতে আবার তার সাথে যাই করতেছে। তো ওইটা ঠিক হয়ে যাবে। মানে এখন যেটা মনে হইতেছে যে স্পেসটা ই হয়ে গেছে। এই দুজন মারামারি বাদ দে ভাইরা, দুজন তুই করে যা। তো এই পায়রাটা ভালোই আছে, পুরা খোপের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে গা। হ্যাঁ, এই যে এই এই সাদাটা, এই সাদাটা যুদ্ধে হেরে গেছে কালোটার সাথে। এখান থেকে ওইখানে আসছে, এখানে তো আগেই যে আমার আগের পায়রা বাচ্চা দিছে, তো এখন ওই খোপে ঢুকে পড়ছিল একজনে, পরে ওরা দুইজনেই ওই যে মারামারি যে এখানে শুরু হয়ে গেছে। দেখেন এই মায়ে মারতেছে না পায়রা, মানে যে পায়রাটা আগের থেকে বাচ্চা দিছে আর কি, তো ওইটা হলো সবচেয়ে ডমিনেন্ট এখানে। তো দেখা যাক এখানের সেরা পুরুষ কে। তো এই লেয়ার থেকে মনে ওরে খাতায় দিব, তিনোটাই উপরে পায়রা, এখানে রিস্কি, এখানে আমার বাচ্চা আছে নতুন। আমার দিঘা উচ্চ এখন এই কালোটার উপর যদি সাদাটা বিজয়ী হয় তাহলে বুঝবো যে সাদাটাই সেরা, আর যদি কালোটা বিজয়ী হয় তাহলে মনে করেন কালোটা। কিন্তু কালোটার কিন্তু সাইজ ছোট, আমি ভাবছিলাম যে কালোটা দুর্বল, কিন্তু দেখা যাচ্ছে কালোটা মারাত্মক ডেঞ্জারাস। আর যে এখানে হইতেছে বেবি, আর ওই যে যার জন্য দূরে আনছি সে এখানে বসে চিল করতেছে। হ্যাঁ, তুমি পায়রার মতো আবার ডাকবো না, দেখা যাক কে যুদ্ধে শেষ পর্যন্ত কে যায়। এখন আবার সাদা সাদা লেগে গেছে, আর কালোটা এই সাইডে এসে বসছে। একটু আগে ওর বাচ্চা দিয়ে গেছিল, ওই যে কষ্টে পড়া যেটা ওটা হলো নতুন আনছি। তো দুই সাদার ভিতরে আগেরটাই ঠিক আছে। মানে আমি ধৈর্য ওর উপরে উঠাই দিই, তাহলে মারামারি কমবে, এতক্ষণ মারামারি করার দরকার নেই। বহুত মারামারি করছো তুমি, তুমি দাঁড়াও, তুমি এই যে যার জন্য মারামারি তুমি এনে যাও। হ্যাঁ, মজা থাকো। একটা ইট টিটান তো এটা আটকে রাখি, কারণ এখানে আমার নতুন বাচ্চা। গুড জব, তোমাদের দুইজনকে মেডেল দেওয়া হলো, ঠিক আছে? দুইজনই খুব ভালো কাজ করতেছো, এরকম প্রতি মাসে মাসে বাচ্চা দিবা, ঠিক আছে? 2 লক্ষ সোনা তোমাদেরকেই এই খুবের রাজা হিসেবে ঘোষণা করা হলো, কারণ তোমরা শুধু মারামারিতে ফার্স্ট না, সব দিক দিয়ে ফার্স্ট। গুড। তো সংসারে শান্তির জন্য ওদেরকে এক ঘরে বন্দি করে রাখা হলো, একটা মাটির ই দিয়া, যাতে এটা থেকে বেরোইতে না পারে, ঠিক আছে? তোরা একবার বাচ্চা কাচ্চা পয়দা করে বের হবি, তার আগে বের হবি না, খাওয়ান টাউন সব ভিতরে দেবো। এখন আমার যেটা মনে হইতেছে যে এক ফ্লোরে একটার বেশি পায়রা তো থাকতেই পারে না। যে মারামারিটা করে আপনারা যারা জানেন তাদের অভিমত জানতে চাইতেছি যে একটা ফ্লোরে কি একটাই পায়রা থাকে নাকি? আর ওটা উঠতে উঠতে কই আসছে, পাক বাদা। এই তোর পিছু দৌড় পারাম না, এক একজন এক এক ফ্লোরে থাকবি। তুমি হইতেছো সবার নিচের ফ্লোরের রাজা,
এখানে থাকবা। এই যে দেখেন গতকালকে এক কবুতর হারাইছি, ওই যে সাদা যে পায়রা টানছিলাম এটার জোড়া দেওয়ার জন্য আমরা ওই যে মানিকগঞ্জ গেছিলাম, আইসা দেখি যে নাই। আর এই যে ম্যাডামের জন্য আনছি যে পোলা বানে হলো, এই যে গুড্ডি উড়ায় খারা খারা খারা, এই যে বাতাসে গুড্ডির রশি এসে গেছে, দেখেন এই যে কি অবস্থা। কু 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 কু, তারা না দেখলে তো তুই বিল্লা পেটে দিতি। কু 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 কু, এটা সারা মোবাইল ধর, আমি সারাই। এই যে কাইটা গেছে, এই যে এই যে পায়ে রক্ত বেরিয়ে দিচ্ছে। ইয়ান এটা কাশি মাসি ইয়ান এমনি কে কাটলে ওটা বেরিয়ে যাবে। এটা না বিলে আট উপর আক্রমণ করতে, আক্রমণ করতে মানে তুই ভালো করছ তো খুবই দিয়ে তুই, নাহলে ও ভয় পাইব আর কি। যা আর কবুতর গুলা গোনা দে তো সব। তো ওই নতুন পায়রাটা সম্ভবত বিড়ালে নিয়ে গেছে, এরপর থেকে কবুতর গুলো আবার খোপে যাইতেছিল না। তো ওদের সবগুলোরে আবার ধুই রে, ঠিক আছে, আবার খোপে প্রায় দুই দিন আটকে রাখছি, আজকে আবার খোপটা খুলে দিতেছি। তো এই যে আমার কবুতরের বাচ্চাগুলারে ওর মায় খাওয়াইতেছে না, একদম কাবু হয়ে গেছে গা। তো দেখেন কি অবস্থা, সারাদিন ঘরে যাইতেছে না, আমাদের দেখলেই খাওয়ার জন্যই করে। তো এই যে আমরা আর একটু ছিদ্র করো, তো আমরা এখন ওদেরকে হাতে খাওয়ানোর চেষ্টা করতেছি আর কি। তো আমার এই যে হাত নিলে ওরা খাওয়ার জন্য যেখানে যে কীরকম করে দেখছেন, তো এটার ভিতরে সরিষা আর গম আছে। মুখ ঢুকাই দাও, হাত ঠোঁট দিয়ে শুধু ঢুকাই দাও। খাড়া করে দাও, ওটা খাড়া করে দাও। পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, দুই তিন দিন ধরে ওদের খাওয়াই না। গেছে না কিছু মুখে, মানে ওরা মুখে ধাক্কায়, ঠিক আছে, ধাক্কা দেখে দিয়ে ওর আমরা তো ওর মা তো পুশ করে দেয়, আমরা তো পুশ করে দিতেছি না। এই যে কীরকম খিদে লাগছে চিন্তা করে দেয়, পেটে কিচ্ছু নেই। হ্যাঁ খাও খাও, খাও খাও, তো দেখে মনে হইতেছে খাইতেছে, মুখ আর বের করে নেই। আজকে না বের করলে, আজকে খাওয়ানোর জন্য না বের করলে এটা বাঁচাইতে পারতাম না। তো কবুতর গুলা ভয় পায় আর খুবই যাইতেছে না, এগুলো সমস্যা হয়ে গেছে। তা তো কপাল বলো, বাচ্চাগুলো ফুটছিল, এটা তো একবার শুকিয়ে গেছে, এটা এটা একদমই খাবার পায়নি। এই যে গিলাই কিচ্ছু নেই, ওই ঠোঁট দিয়ে বেরিয়ে দিছে না, তার মানে খাইতেছে। সাবাস, খেতে থাকো খেতে থাকো। ছোট হা করছে, এরকম প্রতিদিন দুই বেলা খাওয়াইলেই আশা করতেছি যে বেঁচে যাবে।
এর মধ্যে যদি কবুতর ভয়টা কাটে, আজকে ছেড়ে দিছি, তো আবার চিন্তা করছি আবার ধরে ধরে আটকে রাখবো। আর বিড়ালগুলা, এর আগে একবার বিড়াল মারতে চাইছিলাম কে, খুব তাদের মাইনে লাগছিল, তো দেখেন বিড়ালগুলা কি ক্ষতিগুলা করে। জাস্ট একটু বাসায় আসছিলাম না, একদম প্যাড বই রাখাও, তো ওদের খাওয়াই, তারপর আপনাদের ভিডিও দেখাবো না। তো এই বাচ্চা কবুতর ওই যে পানির পিপাসা ছিল, দেখেন যে কি পরিমাণ পানি খেলো, ও পানির এখন কি বুঝে, তো কত পানি খেলো। দুই তিন দিন পানি একবারে খেতেছে, ক্ষুধা এমন একটা জিনিস, জানটা বাঁচল। আচ্ছা এখন আর খাবো না, একটু রেস্ট নিয়ে আবার খাবো, মনে আবার বিকালে খাওয়েন। কী খাইতে মন চাইতেছে বুঝতেছি না, ওই সম্পা আচার খাইতেছে, সেই আচারের বাটির দিকে ওর মনোযোগ আর কি। প্রচণ্ড সাহস, আমার যতগুলো কবুতর আছে এটার সাহস সবচেয়ে বেশি। তো শেষ পর্যন্ত সব কবুতর আবার মানে ঘরে গেছে, আর এই যে কালোটা দেখতেছেন সামনে নিচে, ও হইতেছে আপনার জোড়া দিছে, এবং ও আজকে দেখলাম জঙ্গল টানতেছে, সম্ভবত মানে ঘুষি দিবে। আর এই যে বাচ্চা বড় হয়ে গেছে দেখেন, তো এটাও সাদা কালো হয়েছে, ও আর এক ঘরে যেয়েছে ওকে করতেছিল যাও। তো এখন ওদের মা বাপ খাওয়ায়, কোনো সমস্যা নেই। ওই যে আর একজন, তো আমার ওই কবুতর জোড়া আসলে দুইবার বাচ্চা দিল আনা আসার পরে।